বাংলাদেশ যুদ্ধ নয়, শান্তিতে বিশ্বাসী। তবে আক্রান্ত হলে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিমান বাহিনীর প্রশিক্ষণ জোরদার করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য নতুন 12টি গ্রুপ G120 মডেলের প্রশিক্ষণ বিমানের কমিশনিং শেষে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। যুদ্ধ নয়, বিশ্বজুড়ে শান্তি রক্ষায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে যোগ্য করে গড়ে তুলতেই ফোর্সেস গোল বাস্তবায়ন করছে বর্তমান সরকার। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ বিমান বাহিনীর বহরে এবার যুক্ত হল জার্মানিতে তৈরি 12টি আধুনিক প্রযুক্তির গ্রুপ 120 প্রশিক্ষণ বিমান। চলতি বছরই যোগ হবে আরও 14টি। যশোরের বীমান বাহিনীর ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানে আয়োজিত এই অনুষ্ঠানে গণভবন থেকেই ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। স্মরণ করেন নৃশংস কালো অধ্যায় থেকে বাংলাদেশ বিমান বাহিনীর ঘুরে দাঁড়ানোর ইতিহাস। 96 সালে যখন প্রথম বিমান বাহিনী প্যারেডে আসি, মাত্র 17 জন বিমান সৈনিক নিয়ে সেই প্যারেড করতে হয়েছিল। কাজী বিমান বাহিনীকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিই, এর অবশ্য কারণও ছিল। 1977 সালে যখন জিয়াউর রহমান সরকারি, তখন একটা কু হয়, বিমান বাহিনীর প্রায় 600 অফিসার এবং সৈনিক তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। মুক্তিযুদ্ধে গর্বিত ইতিহাস নিয়ে জন্ম নেয়া বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নে বর্তমান সরকারের উদ্যোগগুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, বঙ্গবন্ধুর শান্তির পররাষ্ট্রনীতিতেই দেশ পরিচালনা করছেন তিনি, তবে শান্তি রক্ষাতেও প্রশিক্ষণ জরুরি বলে মন্তব্য করেন সরকার প্রধান। আমাদের পররাষ্ট্রনীতি অত্যন্ত স্পষ্ট, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। কিন্তু যদি কখনো আমরা আক্রান্ত হই, আমাদের সেই দক্ষতা অর্জন করতে হবে নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার। সেভাবে আমাদের সবসময় প্রযুক্তিগত শিক্ষা, যুদ্ধের শিক্ষা, সব শিক্ষাই আমাদের গ্রহণ করতে হবে। সে সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের যে কোনো লক্ষ্য অর্জনে কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও দেশপ্রেমের বিষয়ে সচেতন থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশিক্ষণের সাথে সাথে প্রযুক্ত শিল্পায়নের সংমিশ্রণে শিল্প নির্ভর জাতি হিসেবে আত্মপ্রকাশের জন্য বিমান বাহিনীর যে ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে, তার জন্য আমি বিমান বাহিনী প্রধান সহ সকলকে সংশ্লিষ্ট আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পরে আকর্ষণীয় অ্যারোবেটিক ডিসপ্লে ও ফ্লাইপাস্টের মাধ্যমে শেষ হয় কমিশনিং অনুষ্ঠান। 25,000 ফিট উচ্চতায় উড়তে সক্ষম। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।